স্বাগত বিবিএ টিভির শেয়ার বাজার সংবাদে, সাথে আছি আমি মোহাম্মদ আসাদুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি নিরল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আমন ধান ঘরে তোলার ধুম পড়েছে কৃষকদের মাঝে। কেন্দ্রীয় ব্যাংকে নতুন দুই ডেপুটি গভর্নর নিয়োগ। পুঁজিবাজারে পাঁচ বছরে সবচেয়ে বেশি রিটার্ন বিকন ফার্মার। আইপিওর মাধ্যমে 1,176 কোটি টাকা সংগ্রহে বিএসিসির অনুমোদন। প্রাইম ইসলামী লাইফের 10% লভ্যাংশ অনুমোদন। সমাপ্ত প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ তিন কোম্পানির। পুঁজিবাজারে দুই কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা। ব্লক মার্কেটে 67.5 কোটি টাকার শেয়ার লেনদেন। ফুটবলের পর পৃথিবীও ছাড়লেন বাদল রায়। শুনছিলেন নিরল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যারা কিনা বিগত 5 বছর যাবত মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে, নিটল ইন্স্যুরেন্স, নিরাপদ যাত্রা সব সময়। বগুড়ার ধূপচাচিয়া রূপা আমন ধান ঘরে তোলার ধুম পড়েছে। খেত থেকে ধান তুলে বাড়ি নিয়ে যেতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। তাদের হাতে যেন এতটুকু ফুরসত নেই। মাঠে সোনা ফসল ঘরে তুলে কিষানির জন্য নতুন শাড়ি কেনা আর অসচ্ছলতার কবল থেকে রক্ষা পেতে দিনরাত পরিশ্রম চলছে তাদের। সকাল থেকে ধান কাটা ও আর তা মারাই করে ঘরে তুলতে যেন সন্ধ্যা গড়িয়ে আধান নেমে আসছে। এবার এ অঞ্চলে আগাম জাতের ধান বিনা সাত ও ব্রি ধান 49 চাষ হয়েছে। এসব ফসলই এখন ঘরে তুলছেন কৃষক। ধান বিক্রিতে ভালো দাম পাওয়ায় খুশির রেশ যেন কাটছে না তাদের। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী সাইদুর রহমান ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি একেএম সাজিদুর রহমানকে ডেপুটি গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে দুজনের চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়টি জানানো হয়। এ হিসাবে কাজী সাইদুর রহমান 2025 সালের 1 জানুয়ারি পর্যন্ত এবং একেএম সাজিদুর রহমান খান 2024 সালের 1 ফেব্রুয়ারি পর্যন্ত পদে বহাল থাকবেন। উল্লেখ্য, দীর্ঘদিনের শূন্যতার পর একসঙ্গে দুই ডেপুটি গভর্নর পেল বাংলাদেশ ব্যাংক। এর ফলে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নরের সংখ্যা দাঁড়ালো 4 জনে। দেশের পুঁজিবাজারে নির্বাচিত কোম্পানিগুলোর সূচক DS-30 ব্যবসায়িক পারফরমেন্সের পাশাপাশি বাজার মূলধন ও গড় লেনদেন ভিত্তিতে তালিকাভুক্ত 30টি কোম্পানি এই সূচকে স্থান পায়। এ কারণে DS-30 সূচকে থাকা কোম্পানিগুলোর শেয়ার বেশি আকর্ষণ থাকে বিনিয়োগকারীদের। ভালো রিটার্নের আশায় দেশি বিনিয়োগকারী যেমন এসব কোম্পানিতে বিনিয়োগ করতে চান, তেমনি বিদেশি বিনিয়োগকারীরাও সেখানে বিনিয়োগ বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। DS-30 সূচকে থাকা কোম্পানিগুলোর শেয়ারে 2016 সালের অক্টোবর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত 5 বছরের কোম্পানিগুলোর হিস্টোরিক্যাল প্রাইস রিটার্নের বিশ্লেষণে দেখা গেছে, এ সময় সবচেয়ে বেশি রিটার্ন 526.30% এসেছে ওষুধ খাতের বিকন ফার্মাসিউটিক্যালসের শেয়ারে। এরপরেই রয়েছে বস্ত্র খাতের প্যারামাউন্ট টেক্সটাইল 333.90 এবং বিদ্যুৎ খাতে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির শেয়ারে 232.30%। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গত মে মাসে দায়িত্ব নেওয়া কমিশন ভালো মৌলভিত্তিক 10 কোম্পানিকে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে পুঁজিবাজার থেকে 1,176 কোটি টাকা উত্তোলনের অনুমতি দিয়েছে। এর মধ্যে রয়েছে রবি এনার্জি প্যাক ও ওয়ালটনের মতো কোম্পানি। এছাড়া 5,260 কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে বর্তমান কমিশন। উল্লেখ্য, সেকেন্ডারি মার্কেটে লেনদেন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সার্ভিলেন্স কার্যক্রম জোরদারের পাশাপাশি গোয়েন্দা কার্যক্রম চালু এবং দীর্ঘদিন ধরে OTC মার্কেটে অবস্থান করা কোম্পানিগুলোকে মৌলভিত্তি বিবেচনা মূল মার্কেটের ফিরিয়ে আনারও উদ্যোগ নিয়েছে বর্তমান কমিশন। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সমাপ্ত অর্থবছর বিনিয়োগকারীদের জন্য 10% নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। আজ সোমবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত 20তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আক্তার। সভায় আরও অংশ নেন প্রমুখ নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আপেল মাহমুদ, ACII UK ও প্রধান পরামর্শক রহিমুদ্দৌলা চৌধুরী প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানির সচিব MA নুরুল আলম FCS। পুঁজিবাজারে তালিকাভুক্ত 3 কোম্পানি সমাপ্ত প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী সমাপ্ত তৃতীয় প্রান্তিকে ইস্টার্ন ব্যাংকের শেয়ার প্রতি আয় হয়েছে 1.70 টাকা, আগের বছর ছিল 88 পয়সা। লেগেসি ফুডওয়্যার প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে 6 পয়সা, আগের বছর ছিল 18 পয়সা। এবং SS স্টিল লিমিটেডের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি সম্মিলিত আয় হয়েছে 71 পয়সা, আগের বছর একক আয় ছিল 79 পয়সা। পুঁজিবাজারে তালিকাভুক্ত 2 কোম্পানি MI সিমেন্ট ও SK ট্রিমস লিমিটেডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি দুটির মধ্যে MI সিমেন্টের বোর্ড সভা 26 নভেম্বর বিকাল 3টায় এবং SK ট্রিমসের বোর্ড সভা 29 নভেম্বর বিকাল 3টায় অনুষ্ঠিত হবে। সভায় সমাপ্ত প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে রোববার 17 কোম্পানির 54,47,783 শেয়ার 21 বার হাত বদল হয়েছে, যার মোট বাজার মূল্য 66,75,78,000 টাকা। ওই দিন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ 49,95,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ লিনডেবিডি 8,99,65,000 টাকা এবং তৃতীয় সর্বোচ্চ প্রাইম লাইফ ইন্স্যুরেন্স 3,35,78,000 টাকা। উপমহাদেশের বিজ্ঞান চর্চা পথিকৃত আশ্চর্য জগদীশচন্দ্র বসু, তিনি ভৌত বিজ্ঞানের সঙ্গে জীববিদ্যার সফল সংযোজন ঘটান এবং তার মাধ্যমে উদ্ভিদের প্রাণের অস্তিত্ব প্রমাণ করেন। ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স তাকে রেডিও বিজ্ঞানের জনক বলে অভিহিত করেন। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু 1958 সালে 30 নভেম্বর ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় ময়মনসিংহ জেলা স্কুলে। 1979 সালে কলকাতা থেকে বিজ্ঞানে স্নাতক পাশ করার পর উচ্চশিক্ষার জন্য তিনি ইংল্যান্ডে যান। সেখানে তিনি সাফল্যের সঙ্গে স্নাতক ডিগ্রি এবং 1984 সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি লাভ করেন। কলকাতায় ফিরে তিনি প্রেসিডেন্সি কলেজে সহকারী অধ্যাপক পদে যোগ দেন এবং ওখানেই গবেষণা আত্মনিয়োগ করেন। বিদ্যুৎ তরঙ্গের আলোক ধর্মী প্রবণতা, বেতার বার্তার সূত্র সহ পদার্থবিজ্ঞানে অনেক মৌলিক তথ্য আবিষ্কার করেন তিনি। আশ্চর্য জগদীশচন্দ্র ইউরোপ ও যুক্তরাষ্ট্রে বিভিন্ন বিজ্ঞান বিষয়ক গবেষণায় কার্যক্রমে অংশগ্রহণ করেন। 1900 থেকে 1902 সাল পর্যন্ত তিনি লন্ডনের রয়্যাল ইনস্টিটিউটে কর্মরত ছিলেন। তিনি 1937 সালে এই দিনে মৃত্যুবরণ করেন। ফুটবল তার জীবন, ফুটবল তার মরণ। ফুটবলের নির্বাচন শেষে বাদল রায় যেন ওপারের ডাক শুনতে পাচ্ছিলেন, তাই বোধহয় হাসপাতালে ভর্তির আগেই তিনি নানা কথা বলে গিয়েছিলেন স্ত্রী মাধুরী রায়কে। তিনি যদি আর হাসপাতাল থেকে না ফিরেন তখন কি করবেন আর না করবেন ইত্যাদি, সেখানে ছিল ফুটবল ফেডারেশনের প্রতি তার খুব অভিমানের কথা। মাত্র গত অক্টোবরে ফুটবলের সঙ্গে বাদলের সম্পর্ক ছেদ, অনেকখানি আরোপিত এই সম্পর্কচ্যুতি। ফুটবলের নির্বাচনে মনোনয়নপত্র কিনে তিনি বেশ বিপাকে পড়েছিলেন, সেটি প্রত্যাহারের ঘোষণা দিয়েই গৃহবন্দী হয়ে থাকতে হয়েছিল তাকে। ফুটবলকে ছেড়ে থাকার যন্ত্রণামুক্ত হয়ে তিনি চলে গেলেন ওপারে। প্রতিষ্ঠার 35 বছরে ন্যাশনাল লাইফ দেশের প্রথম বেসরকারি জীবন বীমা প্রতিষ্ঠান। অগণিত গ্রাহকের আস্থা ও ভালোবাসায় সোনালী সাফল্যের 35 বছরে পদার্পণ করেছে ন্যাশনাল লাইফ। গৌরবের এই দিনে সম্মানিত বীমা গ্রাহক শেয়ার হোল্ডার শুভানুথাই ও দেশবাসীকে প্রাণ ঢালা শুভেচ্ছা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, নিশ্চিত ভবিষ্যতের সুরিত সাথী। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আমন ধান ঘরে তোলার ধুম পড়েছে কৃষকদের মাঝে। কেন্দ্রীয় ব্যাংকে নতুন 2 ডেপুটি গভর্নর নিয়োগ। পুঁজিবাজারে 5 বছরে সবচেয়ে বেশি রিটার্ন বিকন ফার্মার। আইপিওর মাধ্যমে 1,176 কোটি টাকা সংগ্রহে বিএসসিসির অনুমোদন। প্রাইম ইসলামী লাইফের 10% লভ্যাংশ অনুমোদন। সমাপ্ত প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ 3 কোম্পানির। পুঁজিবাজারে 2 কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা। ব্লক মার্কেটে 67,00,000,000 টাকা শেয়ার লেনদেন। ফুটবলের পর পৃথিবীও ছাড়লেন বাদল রায়। বিবিএটিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube.com/bbatv এবং ফেসবুকে লগ ইন করুন facebook.com/bbatv। এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।